বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে এনেছি অট্রিভিন অক্সি নেজাল ড্রপের একটা রিভিউ ভিডিও নিয়ে। এটা হচ্ছে অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড নেজাল সলিউশন। এই অট্রিভিন নেজাল সলিউশনটি নাক যদি বন্ধ হয়ে থাকে, সর্দিতে নাক বন্ধ হয়ে গেছে, বা যাদের নাকে অ্যালার্জি আছে, অ্যালার্জির কারণে নাক বন্ধ হয়ে গেছে, ঠান্ডা ও জ্বরের জন্য নাক বন্ধ হয়ে গেছে, তাহলে এই অট্রিভিন নেজাল ড্রপটি তারা ব্যবহার করতে পারবেন। এই অট্রিভিন নেজাল ড্রপটি ব্যবহার করলে 25 সেকেন্ডের ভিতরে আপনাকে রিলিফ দেবে, আপনার বন্ধ নাক আগের মতো ঠিকঠাক পরিষ্কার হয়ে যাবে। এই অট্রিভিন অক্সি নেজাল ড্রপটি গ্লাসগো কোম্পানি এটাকে তৈরি করেছে। এই নেজাল ড্রপটি দাম হচ্ছে 88 টাকা। এবার আসুন জেনে নিই এই নেজাল ড্রপটি কি কি দিয়ে তৈরি। এই নেজাল ড্রপটি হচ্ছে অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড আছে 0.05%, আর বেঞ্জাল কোনিয়াম ক্লোরাইড আছে 0.01%। এবার আসুন এই অট্রিভিন নেজাল ড্রপের ডোজটা আমরা একটু দেখে নিই। এই অট্রিভিন নেজাল ড্রপটি 12 বছর থেকে শুরু করে তার ঊর্ধ্ব বয়স পর্যন্ত 1 ফোঁটা করে দিনে 2 বার, অর্থাৎ 12 ঘন্টার অন্তর 1 ফোঁটা করে প্রতি নাকে ড্রপ হিসাবে অথবা স্প্রে হিসাবে ব্যবহার করতে পারবেন। এটি 25 সেকেন্ডের মধ্যে কাজ দেবে, 25 সেকেন্ডের মধ্যে আপনার বন্ধ নাক এটা খুলে দেবে, অর্থাৎ নেজাল ব্লকেজ এটা সমস্যাটা দূরীভূত হয়ে যাবে। এই অট্রিভিন নেজাল ড্রপটিকে 1 সপ্তাহর বেশি ব্যবহার করবেন। এই নেজাল ড্রপটি যদি ব্যবহার করেন, তাহলে স্প্রে হিসেবে ব্যবহার করলে আপনার একটা নাকের ছিদ্রকে একটা আঙুল দিয়ে ধরে চেপে ধরুন, অন্য নাকের ছিদ্রে অট্রিভিন নেজাল ড্রপের মুখটি রেখে একটু চাপ দিন। চাপ দিলে দেখবেন স্প্রের মতো ওইটা আপনার নাকের ভিতর পর্যন্ত পৌঁছে যাবে। যখনই ওটাকে প্রেস করবেন, তখনই শ্বাসটা ভিতরের দিকে টেনে নেবেন। ঠিক একই রকমভাবে অন্য নাকের ছিদ্রেও ব্যবহার করবেন। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনার ঘাড়ের নিচে বালিশ দেন, মাথাটাকে নিচের দিকে ঝুঁকিয়ে নেন, নাকের ছিদ্র দুটি উপরের দিকে থাকবে, তখন দুটো নাকের ছিদ্রে 1 ফোঁটা করে 2 ফোঁটা এই অট্রিভিন নেজাল ড্রপটি দিয়ে দেন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার নেজাল ব্লকেজ ঠিক হয়ে গেছে। এই দুটো পদ্ধতিতে আপনারা ব্যবহার করতে পারবেন। এবার আসুন জেনে নেই এই অট্রিভিন নেজাল ড্রপে সাইড ইফেক্টগুলো কী কী আছে। এই নেজাল ড্রপটি ব্যবহার করলে কারো কারো ক্ষেত্রে নাকের জ্বালা ভাব, নাকের শুষ্কতা আসতে পারে, তাই ওভারডোজ করবেন না। ওভারডোজ করলে নাকের জ্বালা ভাবটা বেশি অনুভূতি হতে পারে, তবে সবার ক্ষেত্রে এরকম অসুবিধা হয় না। এই অট্রিভিন নেজাল ড্রপটি যে কোনো মেডিকেল শপে থেকে পাবেন। সর্দি বা অ্যালার্জির জন্য, নাক বন্ধের জন্য যে কোনো মেডিসিন আপনারা খান, তাহলে তার সাইড ইফেক্ট অনেক বেশি হবে এবং ফলাফল পেতেও অনেক লেট হয়। কিন্তু এই অট্রিভিন নেজাল ড্রপে সাইড ইফেক্ট খুবই কম, আর সঙ্গে সঙ্গে 25 সেকেন্ডের মধ্যে আপনাকে রিলিফ দেন। অ্যাডাল্টের জন্য যে অট্রিভিন নেজাল ড্রপটি, সেটি 12 বছরের নিচে যাদের বয়স তারা ব্যবহার করবেন না। যাদের অক্সিমেটাজোলিন অ্যালার্জি আছে তারা ব্যবহার করবেন না। যাদের ব্রেনের সার্জারি হয়েছে, ব্রেনের কোনো অপারেশন হয়েছে, তারা এই অট্রিভিন নেজাল ড্রপটি ব্যবহার করবেন না। যাদের আগে কোনো নাকের ইনফেকশন বা আলাদা কোনো সমস্যাতে অনেক দিন ধরে ভুগেছেন, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে
তবেই ব্যবহার করবেন। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।